নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাব বরানগরে অবস্থিত বহু প্রাচীন মন্দির প্রামাণিক কালীবাড়ি দর্শনে। ঘুরে দেখব এই প্রামাণিক কালীবাড়ি, জানব কালীবাড়ি জুড়ে নানা ইতিহাস। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। মন্দির নগরী এই বরানগরের অন্যতম উল্লেখযোগ্য মন্দির হল প্রামাণিকঘাট রোডে অবস্থিত প্রামাণিক কালীবাড়ি। বরানগরের কুটিঘাট থেকে 10 মিনিট হাঁটার দূরত্বে এই প্রামাণিক কালীবাড়ি। এই মন্দির নবরত্ন মন্দির আদলে তৈরি। প্রামাণিক কালীবাড়ি হল দোতলা দালান মন্দির, প্রতি তলার কোণে চূড়ো বসানো আছে। মন্দিরে প্রবেশপথে রয়েছে দুধারে দুটি করে শিব মন্দির। শ্রী রামগোপাল দে ও শ্রী দুর্গাপ্রসাদ দে 1853 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার 2 বছর আগেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে মা ব্রহ্মময়ী রূপে পূজিত হন। কথিত আছে শ্রী নবীনচন্দ্র ভাস্কর নদীবক্ষে ভেসে আসা কোষ্ঠীপাথর দিয়ে 3টি মূর্তি তৈরি করেছিলেন, মা ভবতারিণী, মা কৃপাময়ী ও মা ব্রহ্মময়ী। মা ভবতারিণী প্রতিষ্ঠিত আছেন দক্ষিণেশ্বরে, মা কৃপাময়ী প্রতিষ্ঠিত আছেন বরানগরের জয়মিত্র কালীবাড়িতে ও মা ব্রহ্মময়ী প্রতিষ্ঠিত আছেন এই প্রামাণিক কালীবাড়িতে। মূর্তিগুলোর মধ্যে সাদৃশ্য থাকার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ভবতারিণীকে মা বলে এবং কৃপাময়ী ও ব্রহ্মময়ীকে মাসি বলে ডাকতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব প্রায়ই আসতেন এই প্রামাণিক কালীবাড়িতে। বরানগর সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আপনারা ওপরের আই বাটনে যেতে পারেন। এখনও মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠাতিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রামাণিক কালীবাড়িতে। এই দিনে মা ব্রহ্মময়ীকে সাজানো হয় বিশেষ বসনে। প্রাচীন রীতি মেনে প্রতি বছর জগদ্ধাত্রী পূজার দিনে এই কালীবাড়িতে কুমারী পুজোর বিশেষ আয়োজন করা হয়ে থাকে। এই মন্দিরে প্রথম পূজারী ছিলেন শ্রী কালীপদ বড়াল। এই বড়াল পরিবার 5 পুরুষ ধরে মন্দিরের পূজা করে আসছেন। বর্তমানে মন্দিরের পূজারী হলেন শ্রী সোমনাথ বড়াল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলটি একবার ঘুরে দেখবেন। আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলে যদি নতুন ভিজিটার হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন নতুন বেড়ানোর ভিডিওর আপডেট পেতে। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।